বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি ভালো। তা আজ আমি আপনাদের দেখাবো ঈদ ফোর টু ফেম কীভাবে বানাবেন, বকরি ঈদ ফোর টু ফেম। তো বকরি ঈদ ফোর টু ফেম বানানোর জন্য একটা অ্যাপস ডাউনলোড করতে হবে আপনাদেরকে প্লে স্টোর থেকে। এই দেখেন, তো এই অ্যাপসটা আপনাদেরকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। তো প্রথমে যে প্লে স্টোর ওপেন করে লিখতে হবে এখানে ঈদ ফোর টু ফেম, একে চার্জ করবেন। চার্জ করার পরে এখানে অনেকগুলো সফটওয়্যার আছে, তো আমি এখান থেকে একটা ইনস্টল করব। এই যে হ্যাপি ঈদ ফোর টু ফেম 2017, এটা নতুন একটা সফটওয়্যার, তো এটা ডাউনলোড করবে। এখান থেকে এরকম একটা ইন্টারফেস আসলে আপনারা এখানে আমার ওপেন লেখা আছে, আপনাদের ইনস্টল লেখা থাকে, তো আপনারা এখান থেকে কী করবেন, ইনস্টল করে নেবেন। তো আমার ওপেন করে লেখা আছে, যদি আপনাদের ডাউনলোড করতে সমস্যা হয় তো আমি ভিডিও ডিসক্রিপশন ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখানে শুধু ওপেন করব, ওপেন করে আপনাদেরকে দেখাবো। তো ওপেন ওপেন করার পরে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস আসবে, তো আপনারা লাইভ ফটো উঠাতে পারেন অথবা গ্যালারি থেকেও নিতে পারেন আপনারা। তো আমি গ্যালারি থেকে নেবো, নেওয়ার পরে এখান থেকে আমি এখানে আমার 21টা ছবি আছে, এখান থেকে একটা সিলেক্ট করব। তো ডাক নিচে যাই, তো এই ছবিটা থেকে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ফটো ফ্রেম আছে, আপনি কোনটাতে ফটো সেট করতে চান। এখানে অনেকগুলো থেম আছে, 8-10টার মতো সেভ আছে, তো আমি যে কোনো একটা সিলেক্ট করবো। তো এই সিটটা সিলেক্ট করি, আমার এটা ভালো লাগতেছে, বাকিটা আপনাদের যেটা পছন্দ সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখান থেকে আপনারা কুরবানির ঈদ এরকম এটা কেটে দিবেন। তো এখানে সাইজ ড্রাগ করে ছোটো বড় করা যায়, এতো সিলেক্ট করার পরে এর নিচে একটা এরো বাটন আছে, এ দেখেন বা 3 নম্বরে এটাতে ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন ইমেজ সেভ ইজ দ্য প্লিজ ওয়ে ডাউনলোড হচ্ছে সেটা, তো এটা কেটে দিবেন। তো এখন আমরা গ্যালারিতে যাব ছবিটার জন্য, এটাকে এক্সিট করে দিতে যাই। তো আমরা এখন গ্যালারিতে যাই, যে গ্যালারি, তো গ্যালারিতে যাই, আশা করছি বুঝতে পারছেন এই অ্যাপসটা, এই সব এই ফটোটার কাজ আমি আপনাদেরকে দেখাইছি, যেটা বানাইছি। তো এইভাবে অল্প সময়ের ভিতরে আপনারা এরকম ঈদ ফটো ফ্রেম বানাতে পারেন, এর আগে এটা বানাইছিলাম। তো আশা করি বুঝতে পারছি বন্ধুরা, এরকম ধরনের আরও নতুন নতুন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। যদি ভিডিওটা ভালো লাগে আপনি আপনার বন্ধুবান্ধবকে শেয়ার করে ফেসবুকে মেসেঞ্জারে ইমোতে আপনি বন্ধুবান্ধবকে জানাবেন। আর আরও নতুন নতুন টিপস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিবেন। তো আজকে পর্যন্তই, আগামী টিউটোরিয়াল আমন্ত্রণ রইল, আল্লাহ হাফেজ।